যুবকদের জন্য বিশেষভাবে বলব যাদের একাকে থাকলে সমস্যা হয় একাকে থাকা পরিহার করা যে একা একা ঘুমালে একাকী সময় কাটালে বিভিন্ন খারাপ চিন্তা অন্তরের মধ্যে আসবে অন্তরে খারাপ চিন্তা আসলে তো অন্তরের জিনা এটাও জিনা জিনার গুণা লেখা হয় একাকে থাকা পরিহার করেন ঘুম যতক্ষণ পর্যন্ত বেশি না আসে বিছানায় যাবে না আপনার ঘুম আসে বারোটায় বিছানায় চলে যান দশটায় ঘরে সব দরজা জানালা বন্ধ লাইট বন্ধ বন্ধ তো এখন যে আপনি বিছানায় গিয়ে পড়ে আছেন অন্তরকে বসে থাকবে এই দুইটা ঘন্টা আপনাকে বিভিন্ন কুমন্ত্রণা কিন্তু ঠিকই দিতে থাকবে আর যদি ডিভাইস থাকে আপনার কাছে অনলাইন ইন্টারনেট কানেকশন আছে ঘরে ওয়াইফাই আছে অথবা আপনি নিয়মিত ডাটা কিনে কিনে চালান হাতের মধ্যে মোবাইল আছে ল্যাপটপ আছে অন্যান্য আসবাবপত্র আছে তো গুনা থেকে বাঁচা যাবে না কারণ আমি পাঠ করেছি আল্লাহ মানুষকে এই ব্যাপারে দুর্বল করেছেন যার কারণে আসবাব উপকরণ হাতে নিলে কোনোদিনও নিজেকে বাঁচাতে পারবে যুবকরা যদি নিজেদেরকে বাঁচাতে চান পথ বন্ধ করে দিতে হবে নারীর সঙ্গে কথা বলবেন আর অন্তরে নারীর চিন্তা আসবে না কোনো দিনও হবে না নারীর চেহারা দেখবেন অন্তরের মধ্যে অস্থিরতা আর ডিপ্রেশন আসবে না কোনো হবে না আরে যদি নিজেকে পবিত্র রাখতে চান যতক্ষণ ঘুমের চাপে একেবারে অস্থির না হয়ে যান বিছানায় যাবেন না যখন বিছানায় যাবেন খবরদার আল্লাহর অস্তে যদি আপনার সমস্যাগুলো হয়ে থাকে আল্লাহর ওস্তে মোবাইলও সঙ্গে নেবেন না ল্যাপটপও সঙ্গে নেবেন না দুনিয়ার এ সকল কোনো আসবাবপত্রও সঙ্গে নেবেন Oh সবাই দেখছে এগুলো সারাদিন গাঞ্জা টানে গান গায় গোসল করে না মাসের পর মাসের কেউ বছরের পর বছর এমনকি শরীরে অবাঞ্চিত পশমগুলো কাটে না শরীরে কাপড় তো গায়ে দেয় না ভিতরেরটা তো আর দেখা যায় না কিন্তু হাতের নিচেরটা টা কয় ইঞ্চি লম্বা হয় মাপাও যাবে কিন্তু আরেক দল গিয়া আবার এগুলোর পূজা করে এই দেশ এমন দেশ যেখানে ল্যাংটা বাবারও পূজা হয় কয়দিন আগে এক দৃশ্য দেখলাম ল্যাংটা বাবা একটা ওইটার সঙ্গে ঝুনঝুনে জ্বলিয়ে রেখেছে আর সবাই যাচ্ছে তার সামনে গিয়ে ঝুনঝুনিতে আস্তে করে একটা বাড়ি দিয়ে আসছে এটাই পূজা পুরুষ তো যাচ্ছে যাচ্ছে নারীও যাচ্ছে আস্তে করে বাড়ি দিয়ে আসছে আবার তাদেরও কি পাওয়ার নারী এসে ঝুনঝুনিতে বাড়ি দেয় এদের ভেতরে কোনো ফিলিংস আসে না বোঝে ফিলিংস যদি একবার আসে মাইরার নিচে একটাও পড়বেন সাধনা করে ফিলিংসটাকে খুব কন্ট্রোলের মধ্যে রাখে এই দেশ এমন দেশ যেখানে বদনা বাবা নামেও বাবা পাওয়া যায় যায় না এমন কোন নাম মনে হয় নাই যে নামে বাবা পাওয়া যায় না রাজবাড়ি যারা গিয়েছেন ঢোকার সময় বড় একটা মাজার পাওয়া যায় জামাই পাগলা প্রথম দিন জামাই পাগলা তার মানে হয় নারী। জামাইয়ের জন্য খুব পাগল ছিল সেখান থেকে নাম হয়েছে জামাই পাগলা পরে দেখি নারী না বাবা মুর্শিদ জামাই পাগলার মাজার শরী তো বাবার যদি আবার জামাই থাকে সেই জামাই আবার কেমন আর এই বাবাকে সমকামে ছিল না কি কামে ছিল আল্লাহ ভালো জানে তো বলছিলাম এই যদি হয় অবস্থা একদিকে বাবা আর একদিকে হলো মা বাংলাদেশ সব মা এদিকে আছে বাবা ওদিকে আছে মা বিয়ে করিয়ে দিলেই তো বাংলাদেশ আর ভারত মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের বাবাদের মা নাই ওদের মাদের বাবা নাই তো বিয়ের ব্যবস্থা তো করা উচিত নাকি তো বলছিলাম তিন ফিতনার আলোচনা আমরা পেলাম এক হলো সম্পদের ফিতনা পা দিবেন আরে দিবেন নাকি দুই নম্বরে হলো নারীর ফিতনা যুবকদের জন্য এই ফিতনার প্রতি বেশি লক্ষ্য রাখা দরকার সৃষ্টিগতভাবে আল্লাহ তালা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন কোরআনের আয়াত অকলিকাল ইনসান ও সৃষ্টিগতভাবে মানুষ দুর্বল এই দুর্বলতার ব্যাখ্যা তাফসীরের সিরের মধ্যে করা হয়েছে নারীর ব্যাপারে প্রবৃত্তির ব্যাপারে মানুষ দুর্বল এ কারণে সব জায়গায় নিজের শক্তি খাটানো যায় না যেই ব্যক্তি ময়দানের বড় বীর হাজার হাজার কাফের এসে যার সামনে পারে না নারীর ব্যাপারে কিন্তু সেও দুর্বল যুবকরা যারা আছেন মাদ্রাসার ছাত্র যারা আছেন বিশেষভাবে বলবো নারীর ফেতনায় যে পা দিয়েছে সে আর আলেম হতে পারেনি নারীর ফেতনায় হেফখানায় থাকতে যে পা দিয়েছে সে আর হাফেজ হতে পারেনি সাধারণ যুবকদের মধ্যে নারীর ফেতনায় যারা পা দিয়েছে একজন ইসলামের উপর অবিচল থাকতে পারেনি কয়দিন পর সমাজের মধ্যে আসে তাদের চেহারা পাল্টে যায় আচার আচরণ পাল্টে যায় অনেক আত্মহত্যার পথ বেছে নেয় এই যুগে এক শব্দ খুব শোনা যায় ডিপ্রেশন আরে মুসলমানের আবার ডিপ্রেশন কি জিহাদের ময়দানে আসেন দেখেন কোন ডিপ্রেশন অন্তরের মধ্যে থাকবে না

আমার রসুল সেই গুহার মধ্যে যে সুখে থেকেছেন বিশ্বাস করেন এসির মধ্যে কিন্তু আপনার সেই সুখের সুখের টাকা না। যার সুখের দেখা সে পাবে না যার কারণে গরিবের তুলনায় বড়লোকের ডিপ্রেশন একটু বেশি বড়লোক সবকিছুতেই কাজ করোনায় গরিব যা মরেছে এর চাইতে বড় লোক মনে একটু বেশি মরেছে কি বলেন মুরব্বীরা মাঝখানে একটা সাক্ষাৎকার দেখলাম কুড়িগ্রাম না কোন এলাকার মুরব্বীদের কাছ থেকে গিয়ে সাক্ষাৎকার নিয়েছে মুরব্বীরা দেখে করোনার পাত্তাই দেয় না করোনা নিজেই মনে হয় ডিপ্রেশনে পড়েছে আরে সারা দুনিয়ায় যে এলাকায় গেলাম আমার একটু হলো দাম দিয়েছে এই কোন দেশে আসলাম আমরা পাত্তাই দেয় না এরা বলে না আমি করোনা টরোনা হয় না আমরা নিয়মিত নামাজ পড়ি কেউ বলে আমি করোনা টরোনা হয় না যদি কখনো রোগ হয় আমরা একটা নাপাখাই সব ক্লিয়ার এমন আত্মবিশ্বাস আর এমন কথা যদি করোনা বেচারা শোনে সে নিজেই ডিপ্রেশনে পড়বে না আমেরিকার মতো শক্তি যেখানে কায়দ এখনো পর্যন্ত তিন হাজার চার হাজার পাঁচ হাজার প্রতিদিন আক্রান্ত হচ্ছেই সেখানে বাংলাদেশে যেখানে এক ঘরের মধ্যে চোদ্দ জন পনেরো জন থাকে আর সামাজিক দূরত্ব না খালি মসজিদে মসজিদে আসলে অনেকের গায়ে চুলকানি ধরে ছয় ফিট দূরত্ব দাঁড়াতে হবে নইলে নামাজই পড়তে দিবে না মাস্ক না লাগিয়ে আসলে মসজিদে ঢুকতেই দিবে না বস্তিগুলোর মধ্যে যান এক ঘরে কয়টা থাকে কিসের সামাজিক দূরত্ব ছয় ফিটের মধ্যে সাতজন শুয়ে থাকে করোনা যদি বাংলাদেশে ধরতো একটা মনে হয় না কিন্তু মুসলমান তো বিশ্বাস করে করোনার কোন শক্তি নাই শক্তি একমাত্র কার আল্লাহ যদি না চান করোনা আমাদের কিছু করবে না আর করোনায় যদি কেউ মরে আল্লাহ তালা তাকে ইনশা আল্লাহ মরণ দান করবেন কিন্তু একই করোনা যদি কাফের ধরে মরার পর তো জাহান নাম আর কোন গতি নাই তো মুসলমান তো করোনাকে ভয় করে না রব্বে করোনাকে ভয় করে করোনা তো আমাদের সঙ্গী আমেরিকার যে ক্ষতি ময়দানের মুজাহিদরা করেছে এর চাইতে কোন অংশে কম ক্ষতি করোনা বেচারা করেনি করোনাকে আমরা আমিরুল মুজাহিদিনে বলতে পারি যে সে আমিরুল মুজাহিদিন না যে শুধু নফসের জিহাদ করে না যে শুধু নির্বাচনের জিহাদ করে না বরং যে এত বেশি জিহাদ করে যার ভয়ে পৃথিবীর সবচাইতে বড় কাফেরটাও সবসময় কম্পমান থাকে কয়েকদিন আগে দেখলাম ভারতের মধ্যে নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথ মিটিং করছে একজন টেবিলের এই পাশে আর একজন ওই পাশে বিশাল বড় সেমিনার টেবিল কনফারেন্স টেবিল মাঝখানে অন্তত আরো পনেরো জন বিশ জন বসতে পারবে কিন্তু করোনার ভয় যোগী আদিত্যনাথ এক পাশে নরেন্দ্র মোদী আর পাশে বুঝলাম করোনার ভয় আগরও ধরেছে যদি আমাদের মাহফিলে একদিন এসে দেখতো তাইলে বুঝতো সামাজিক দূরত্বকারী কয় তো বলছিলাম এক হলো সম্পদের ফিতনা এক হলো নারীর ফিতনা এক হলো ভণ্ডের ফিতনা এই ফিতনাগুলো হলো কমন এগুলোর প্রস্তাব আমার নবীকেও দেওয়া হয়েছিল নবীর যুগেও সকল ফিতনা ছিল নবীকে বলা হয়েছিল মোহাম্মদ কি চাও সম্পদ কত লাগবে খালি বলো যদি শুধু জাস্ট অনুমতি দাও সম্পদের পাহাড় বানিয়ে দিব মোহাম্মদ কেমন নারী লাগবে তোমার আরবের নারী তো এমনি সুন্দর তুমি যদি চাও আরবের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী নারী যে তার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দিব শুধু বলো আর যদি তুমি ক্ষমতা চাও সেটাও বলে দাও নির্বাচনের জন্য সবার কাছে কাছে গিয়ে ভিক্ষা চাওয়া লাগবে না ভিক্ষা চাওয়ার মধ্যে তো নাই নাই আছে নাকি এই আজকের পত্রিকায় দেখলাম কোন এলাকা এলাকার নাম স্মরণ এক মহিলা পদপ্রার্থী ছিল তো সে ভোট চাওয়ার জন্য বিভিন্ন এলাকায় গিয়েছে রাত্রে ফেরার সময় দুর্বৃত্তরা ধরে ধান ক্ষেতের মধ্যে নিয়ে ঢুকিয়ে ধর্ষণ করে দিয়েছে তো গিয়েছিল ভোট কালেকশনের জন্য স্বপ্ন ছিল মেম্বার হবে বেচারি তিন বাচ্চার মা কিন্তু কোন দিকে এসে কারা তার মেম্বার হওয়ার স্বপ্নকে করে দিয়ে পাঠিয়েছে তো তো এটার মধ্যে কোনো নাই ভিক্ষা করতে হয় মানুষের কাছে গিয়ে তার আগে একটা খবর দেখলাম হয়তো দুষ্টমি করেই লিখেছিল অথবা বাস্তবও হতে পারে গিয়েছে একজনের প্রতিনিধি ভোট চাওয়ার জন্য সে কিছু চাল উপহার হিসেবে তাকে পাঠিয়ে দিয়েছে এখন সে বলল কি ব্যাপার আসলাম ভোট চাইতে তুমি দিচ্ছ চাল আমি কি ভিক্ষুক নাকি তো সে আবার জবাব দিল দুই দিন পর তো সাহালার ডাইলে চুরি করবে এজন্য আগে দিয়ে দিলাম আমার নবীকে বলছে তোমার ভোটটা চাওয়া লাগবে না তুমি খালি বলো তোমাকে আমাদের নেতা বানিয়ে দিব রাসুল তিনটাকে নাকচ করেছেন আমি নারীও চাই না রাসুলের কে নারীর প্রতি আকাঙ্ক্ষা ছিল যদি থাকতো নিজের যৌবন পুরোটা কাটালেন একজন বয়স্ক নারীর সাথে রাসুলের বয়স যখন ২৫ তার বয়স চল্লিশ চল্লিশ বছরের নারী কি অবস্থা আপনার খালার বয়স হয়তো চল্লিশ না আপনার খালার চাইতেও বড় এত বড় নারীর সঙ্গে সংসার কাটালেন এবং যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কাউকে কিন্তু আনেননি খাদিজা সঙ্গে বিয়ের আগে আগে দুই দুইটা বিয়ে হয়েছিল এবং সেগুলোতে সন্তান পর্যন্ত ছিল রাসুল তার সঙ্গে নিজের যৌবন কালটা কাটিয়ে দিলেন এরপরে যে দশটা বিয়ে করেছেন সবগুলো কিন্তু তার মৃত্যুর পর এবং সবগুলো তার পঞ্চাশ প্লাস বয়স হওয়ার পর যেই সময় মানুষের স্বাভাবিক না না কমে কমে তার মানে কি চাহিদা পূরণ করার জন্য বিয়ে করেছেন প্রত্যেকটা বিয়ে নিয়ে লম্বা আলোচনা করা যাবে কোন বিয়েটা কেন করেছেন সবগুলোর পেছনে ধর্মীয় বড় বড় উদ্দেশ্য ছিল যেমন আয়েশ রোজি আল্লাহ কেন বিয়ে করেছেন তার বিয়ে আল্লাহ তালা নিজে আসমানের মধ্যে বিয়ের ফয়সলা করেছেন কেন করেছেন কারণ আয় সারজি আল্লাহ তালহার দ্বারা আল্লাহ তালা ঘরোয়া মাস আলা মাসাইল উম্মতের কাছে পৌঁছাবেন এই আয়েশা যদি না থাকতেন তাহলে স্বামী স্ত্রী অভ্যন্তরীণ যে মাসালা সাংসারিক যে মাসালা ঘরোয়া যে মাসালা উম্মত কিছুই জানতে পারত না দিনের ব্যাপারে তারা লজ্জা করেননি দিন বিধানগুলো অকাতর উন্মতের কাছে পৌঁছে দিয়েছেন যার কারণে ইসলামকে আমরা পরিপূর্ণ বলি আপনি কিভাবে শৌচ কাজ করবেন কিভাবে যৌন সহবাস করবেন সব কিছু শিক্ষা ইসলামে আছে সালমান ফারিস রাজি আল্লাহ দুইশো বছরের বয়স যান এসে এক কাফে টিটকারি মেরে বলল তো গো নবি দেখি তো গোরে সব শিখায় এমনকি বাথরুম কেমনে করবে এটাও শিখায় সে বলছিল টিটকারি মেরে সালমান রাজি আল্লাহ গর্বের সাথে বললেন হা এটাই আমাদের ইসলামের সৌন্দর্য আল্লা কুল্লা সেই হাততাল শিখিয়েছেন এমন কি যা কিভাবে করব কোন দিকে মুখ দিব কোন দিকে পিঠ দিব কিভাবে ঢিলা ব্যবহার করব কিভাবে পানি ব্যবহার করব কয়টা ঢিলা ব্যবহার করব কিভাবে দেহকে পাক করব সব ডিটেল আমাদেরকে শিখিয়েছে এই কারণে তো ইসলাম পরিপূর্ণ তো বলছিলাম ফিতনাগুলোর আলোচনা তো এই সকল ফেতনা নবীর নবীকে অফার দেওয়া হয়েছিল কিন্তু নবী গ্রহণ করেননি নবী যে সময় জীবিত সেই সময় ভণ্ড নবী ছিল দুইটা আসল নবী একটা ভণ্ড নবী কয়টা রাসুলের জামানায় যদি এইটা হয় এই যুগে হবে না সুতরাং পোশাক দেখেই ক্রাশ খাওয়ার কিছু নাই এই পোশাকের অধীনে কেউ পাক্কা মমিন হয় আবার কেউ ধর্ম ব্যবসায়ী মুনাফিক হয় কারো উদ্দেশ্য শুধু টাকা উপার্জনই থাকে সে টাকা পেলে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেয় তাওহীদের বিরুদ্ধে ফতোয়া দেয় সুন্নার বিরুদ্ধে ফতোয়া দেয় এমনকি জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেয় সুতরাং পোশাক দেখেই ধোকা খাওয়া যাবে না ব্যক্তি চিনতে হবে বলবেন ব্যক্তি চিনব কিভাবে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন সুন্নাহ দিয়েছেন এই কোরআন এবং সুন্নার আলোকে যাচাই করলে আর নিজেদের বিবেককে জিজ্ঞেস করলেই বুঝবো কি হকপন্থী আর কে বাতিলপন্থী যারা আপনাকে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়ার লোভ দেখাবে বছরে একদিন আসবা আমারে কিছু টাকা দিবা আর আমার সঙ্গে তাল মিলিয়ে হুকুর হুক্কুর করবা এরা কি হকপন্থী হতে পারে পৃথিবীর মতো জান্নাতের গ্যারান্টি তো বড় কোনো তাবেইরও নাই বড় কোনো ইমামেরও নাই ইমাম বোখারির ব্যাপারে আপনি গ্যারান্টির সাথে বলতে পারবেন না যে অবশ্যই তিনি জান্নাতি ইমাম আবু হানিফার ব্যাপারে সাক্ষ্য দিতে পারবেন না তিনি জান্নাতি একমাত্র যাদের ব্যাপারে কোরআন হাদিসে বলা আছে তারা জান্নাতি শুধু তাদের ব্যাপারে বলতে পারবেন তারা জান্নাতি যেমন আবু বকর জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি ফাতিমা জান্নাতি হাসান জান্নাতি হুসেন জান্নাতি কিন্তু দুনিয়ার সবার ব্যাপারে এরকম পাইকারি বলা সুযোগ আছে যেই লোকের নিজের জান্নাতেরই গ্যারান্টি নেয় সে আপনার জান্নাত দেবে কিভাবে তো এ জাতীয় যারা জান্নাতের টিকিট বিক্রি করে সারা বছর কাম না করলো এবাদত না করলো একদিন ওরসে গিয়ে একটু গাঞ্জায় টান দিলে আপনার জান্নাতের দেয় বাতিল কে আছে পাশাপাশি আল্লাহ বিবেক দিয়েছেন এগুলোর আলোকে যাচাই করলেই বোঝা যায় কে হক পন্থী আর কে বাতিলপন্থী অনেক গোষ্ঠী করে দলের পূজা অর্থাৎ উনি অমুক দলের উনি অমুক দলের উনি অমুকের বংশের উনি অমুকের বংশের ধারণা বংশের যদি কেউ হয় তার পূজা করা যাবে আমাদের এলাকায় বলে আমরা রাসুলের বংশের যদিও তাদের নির্দিষ্ট প্রমাণ নয় যে আমি অমুকের ছেলে তিনি অমুকের ছেলে এভাবে গিয়ে বিশুদ্ধ সত্য রাসুল পর্যন্ত মিলাতে পারবে নাই আমাদের দেশে সাইয়েদে আর সৈয়দের তো অভাব নাই তো দাবি করে আমরা রবির পুত্র নবীর বংশের সন্তান এই কারণে আমাদের নামাজও লাগবে না রোজাও লাগবে না হজও লাগবে না যাকাতও লাগবে না অথচ নবীর ডাইরেক্ট পুত্র ছিল কেনান نوহ আলাই সালামের ডাইরেক্ট পুত্র নাতিপতি না বংশের সন্তান না সেই কেনান কি জান্নাতী না জাহান জাহান্নামী সেই কেনানকে আল্লাহ দুনিয়াতে আযাব দিয়ে ধ্বংস করেছেন এর দ্বারাই প্রমাণ হয়ে যায় নবীর সন্তান হলেই শুধু মুক্তি পাওয়া যায় না বরং নবীর সন্তান হওয়ার পাশাপাশি ঈমানও লাগে আমলও লাগে নবী নিজেই তার সন্তানদেরকে ডেকে ডেকে বলেছেন দেখো আমি কিন্তু আল্লাহর হাত থেকে তোমাদেরকে বাঁচাতে পারবো না হা তবে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক আছে যদি তোমরা ইমান এবং নেক আমল যদি দুনিয়াতে অবলম্বন করে যেতে পারো আমি আত্মীয়তার কিছু স্পেশাল ফজিলতের জন্য হয়তো সাফাহাত করতে পারবো সুপারিশ করতে পারবো কিন্তু গাছের গোড়া কাটা থাকলে আগায় পানি ঢালতে পারবো না এই ফেতনাগুলো থেকে উম্মতকে সজাগ থাকতে হবে নারীর ফেতনায় পা দেওয়া যাবে না আপনি বলবেন হুজুর অনেক কষ্ট হয় যেই সমাজে বিয়ে কঠিন সেই সমাজে নারীর ফেতনা যে ব্যাপক থাকবে এটা বলার অপেক্ষা না। এখানে মুরব্বেরা যারা আছেন নিজেরা একটু চিন্তা করলে আমরা দেখব আমরা ছেলেদেরকে তাদের প্রয়োজনে যতটা না বিয়ে দেই তার চাইতে নিজেদের প্রয়োজনে বেশি বিয়ে দেই যখন মা অসুস্থ খেদমতের প্রয়োজন সন্তানকে বিয়ে করানোর ব্যবস্থা করি যখন বাড়ির মধ্যে কোনো একটা লাইনে কোনো কাজের প্রয়োজন সন্তানের বিয়ের ব্যবস্থা করি কিন্তু একটা বার ভাবি না সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে বড় হচ্ছে যুবক হচ্ছে আর এই সমাজ এমন একটা সমাজ যেই সমাজের চারিদিকে শুধু গুণা আর গুনা চোখ মিললেই গুণা বিশেষ করে যারা মসজিদ মাদ্রাসায় থাকে না স্কুল কলেজ ভার্সিটি থাকে যেখানে সহশিক্ষা চলে সেখানে ইমান বাঁচানো হাতে আগুন রাখার চাইতেও তো বেশি কঠিন সেই পরিস্থিতিতে যে পড়েনি সে বুঝবে না যে ইমান রক্ষা করা সেখানে কতটা কঠিন সেখানে কথা বলতে না চাইলেও বলা লাগে না বললে উল্টা টিটকারি মারে তো এরকম আগুন হাতে নিয়ে কয়েকদিন মানুষ নিজের হাতকে পোড়া থেকে বাঁচাতে পারে তো অজান্তে অনিচ্ছা একটা পর্যায়ে একবার দুবার গুণা হতে থাকে আর গুণা যখন মানুষ বারবার পরে এক একটা গুণা করে অন্তরে এক একটা কালো দাগ পরে অন্তর মূলত সাদা এভাবে গুনার দাগ পড়তে 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 এক সময় পুরো অন্তরটা কালা হয়ে যায় যদি তওবা করে তো দাগগুলো প্রথমেই দূর হতে থাকে যদি তওবা না করে যখন পুরোটা কালা হয়ে যায় মোহর পড়ে যায় মরিচা ধরে যায় তখন আর সে সেখান থেকে ফিরতে পারে না পাপের বোধ এবং অনুভূতিটাই নষ্ট হয়ে যায় তখন তার মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য থাকে না যার কারণে মাঝে মধ্যে পশুর মতো কাজ করে বসে এমনকি পাঁচ মিনিটের আনন্দের জন্য একটা মানুষকে খুন পর্যন্ত করে ফেলে এই পরিস্থিতি একদিন আর দুই দিনে হয়নি এর জন্য আমরা অভিভাবকরাও দায়ী সমাজও দায়ী সবাই দায়ী তারা নিজেরা যতটা দায়ী এর চাইতে আমরাও কোনো অংশে কম না তো মানুষের খাবারের প্রয়োজন হলে খাবার গ্রহণ করতে হয় না খেয়ে বেশি দিন থাকতে পারে না যদি না খেয়ে বেশি দিন থাকে আর চোখের সামনে চারিদিকে সুন্দর সুন্দর খাবার প্রদর্শিত হতে থাকে এক পর্যায়ে মানুষ চোরে পরিণত হয়। যুবকদেরকে যদি নারীর ফেতনা থেকে বাঁচাতে চাই এর জন্য আল্লাহ তালা বৈধ উপায় দিয়ে দিয়েছেন বন্যার স্রোত যখন আসে একদিকে ঠেকালে আর একদিকে কিন্তু ঠিকই প্রবাহিত হয় থামিয়ে রাখা যায় না হয়তো আপনি বৈধ উপায়ের ব্যবস্থা করবেন নইল অবৈধ উপায় তারা গ্রহণ করে নেবে কিন্তু বৈধ আপনি পথ বের করে দিবেন না অবৈধ হবে এটাও আপনি ভাববেন না এটা কোনোদিনও হবে না আপনি ভাববেন তারা চিল্লায় পাঠিয়ে দিব হুজুরদের সঙ্গে সম্পর্ক করিয়ে দিব মসজিদ মাদ্রাসা আর মাহফিলের সঙ্গে লেগে থাকবে তাইলে মনে হয় নিজেকে দমিয়ে রাখবে না এভাবে আপনি এই স্রোতকে দমাতে পারবেন না বিভিন্ন সময় এই জাহিলি দুনিয়া তাকে সেদিকে আকর্ষণ করতেই থাকবে এমনকি রমজান মাসে শয়তান বন্দি থাকে জিন শয়তান বন্দি থাকে মানুষ শয়তান তোর বন্দি থাকে না আর প্রত্যেকের ভেতরে যে নফ সেটাও তো বন্দি থাকে না প্রতিটা মুহূর্তে তো তাকে কুমন্ত্রণা দিতেই থাকে আমরা তো সব দোষ শয়তানের কাঁধে আর শয়তানকে শয়তান কে বানালো আমাকে বলেন দেখি স্টার্টিং এর মধ্যে বিনোদনের পাতায় একটা নারীর দিকে নজর দিলে যে গুনা রাস্তার নারীর দিকে নজর দিলে একই গুণা কোনো ভেদাভেদ নাই আপনি যখন দরজা জানালা সবকিছু লাগিয়ে পর মুভি দেখছেন দুনিয়ার কেউ হয়তো জানছে না আপনার বাপও হয়তো টের পাচ্ছে না সবাই জানে রাস্তায় বের হলে কোনো নারীর দিকে চোখ তুলেও তাকান না আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিয়ে দিচ্ছি কিন্তু আপনি ভুলে গেছেন আল্লাহ কিন্তু আপনাকে ঠিকই দেখছে বাপের চোখের সামনে আমরা পাপ করি না মা বোনের সামনে আমরা পাপ করি না আল্লাহর সামনে কিন্তু ঠিকই পাপ করি তার মানে আমার কাছে আমার বাপের যে দাম আল্লাহর সেই দাম নেয় এই কারণে পাপ ছাড়তে চাইলে পাপের উপকরণও ছাড়তে হবে যুবকদের জন্য বিশেষভাবে বলবো যাদের একাকে থাকলে সমস্যা হয় একাকে থাকা পরিহার করে যে একা একা ঘুমালে একাকে সময় কাটালে বিভিন্ন খারাপ চিন্তা অন্তরের মধ্যে আসে অন্তরে খারাপ চিন্তা আসলে এটা অন্তরের জিনা এটাও জিনা জিনার গুণা লেখা হবে একাকে থাকা পরিহার করেন ঘুম যতক্ষণ পর্যন্ত বেশি না আসে বিছানায় যাবেন না আপনার ঘুম আসে বারোটায় বিছানায় চলে যান দশটায় ঘরে সব দরজা জানালা বন্ধ লাইট বন্ধ ডিম লাইট বন্ধ তো এখন যে আপনি বিছানায় গিয়ে পড়ে আছেন কি বসে থাকবে এই দুইটা ঘন্টা আপনাকে বিভিন্ন কুমন্ত্রণা কিন্তু ঠিকই দিতে থাকবে আর যদি ডিভাইস থাকে আপনার কাছে অনলাইন ইন্টারনেট কানেকশন আছে ঘরে ওয়াইফাই আছে অথবা আপনি নিয়মিত ডাটা কিনে কিনে চালান হাতের মধ্যে মোবাইল আছে ল্যাপটপ আছে অন্যান্য আসবাবপত্র আছে তো গুনাহের উপকরণ হাতে নিয়ে কিন্তু গুনা থেকে বাঁচা যাবে না কারণ আমি কোরআনের আয়াতি পাঠ করেছি আল্লাহ মানুষকে এই ব্যাপারে দুর্বল করেই সৃষ্টি করেছেন যার কারণে আসবাব উপকরণ হাতে নিলে কোনোদিনও নিজেকে বাঁচাতে পারবেন যুবকরা যদি নিজেদেরকে বাঁচাতে চান পথ বন্ধ করে দিতে হবে নারীর সঙ্গে কথা বলবেন আর অন্তরে নারীর চিন্তা আসবে না কোনো দিনও হবে না নারীর চেহারা দেখবেন অন্তরের মধ্যে অস্থিরতা ডিপ্রেশন না কোনো দিনও হবে না আরে যদি নিজেকে পবিত্র আল্লাহর অস্তে যদি আপনার সমস্যাগুলো হয়ে থাকে আল্লাহর অস্তে মোবাইলও সঙ্গে নেবেন না ল্যাপটপও সঙ্গে নিবেন না দুনিয়ার এ সকল কোনো আসবাবপত্রও সঙ্গে নেবেন বরং পারলে উজু করবেন দুই রাগাত নামাজ পড়বেন নিয়মিত অভ্যাসে পরিণত করবেন দুই রাগাত নামাজ পড়ে তারপর বিছানায় যাবেন ডান অনুযায়ী শুবেন পারলে যতক্ষণ ঘুম না আসে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন তাও না পারলে আল্লাহর নামের জিকির করতে 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 ঘুমাবেন এই জিকিরের মধ্যে আল্লাহ আপনার অন্তরে এত বেশি শান্তি দান করবেন দশটা বিশটা নারীর সঙ্গে কথা বলেও সেই স্বাদ আপনি পাবেন জিকিরের যে কি সাদ আল্লাহর নামের যে কি সাদ এটা একমাত্র সেই ব্যক্তি বোঝে যে এটার আমল করে আপনার প্রেমিকার নাম উচ্চারণ করে কি শান্তি পাবেন অস্থিরতা বাড়বে আরে আগুনের মধ্যে হাত দিলে হাত শুধু পুড়তেই থাকে নারীর চিন্তা যাদের ভেতরে আসে কেউ অস্থিরতা নিজেকে অস্থিরতা থেকে বাঁচাতে পারে না কিভাবে বাঁচবে আজকে একজন কালকে দুইজন পরশু তিনজন আপনার চাহিদা মিটবে না যতদিন না জাহান্নামের নামের আগুন আপনার শরীর স্পর্শ করবে চাহিদা কিন্তু মিটবে না কয়জনরা ধর্ষণ করবেন দশজনরা করলে আপনার এই পশুর চাহিদা যে মিটবে তা কিন্তু না ধীরে ধীরে কিন্তু বাড়তেই থাকবে যেই জিনিস মিটবে না সেটার পেছনে পড়ার দরকার নাই আপনি হুরের জন্য অপেক্ষা করেন মাত্র কয়টা দিন ধৈর্য ধরেন আল্লাহর প্রথম হওয়ার চেষ্টা করেন মরতে দেরি আপনাকে ইস্তেকবাল জানাতে হুর আসতে ইনশাল্লাহ মোটেও দেরি হবে না তো নারীর ফেতনা থেকে বাঁচার চেষ্টা করেন যদি নারীর ফেতনা থেকে না বাঁচেন কি হবে হাদিসের আলোকে আমাদের সামনে আসলো বনি ইসরায়েলের প্রথম ফেতনা নারীর মধ্যেই ছিল এমন কি জিহাদ করতে এসে আজাবে আক্রান্ত হয়ে ধ্বংস হয়েছে আপনি যদি মুজাহিদ হন আপনি যদি মুজাহিদ হন নিজেকে নারীর ফেতনা থেকে না বাঁচান আল্লাহর আজাব হয়তো আপনাকে মরার আগে আক্রান্ত করে ফেলবে এজন্য নারীর ফেতনার ব্যাপারে সবচাইতে বেশি সাবধানতা অবলম্বন করার নসিহত আমি করব কারণ দার্জালের যতগুলো অস্ত্র আছে এর মধ্যে সবচাইতে ভয়াবহ একটা অস্ত্রের নাম হলো নারী এ কারণে দাজ্জালের বাহিনীর অধিকাংশ সদস্য হবে নারী পুরুষের তুলনায় নারী বেশি এমনকি পুরুষ ঘরে এসে তার নিজের মা নিজের বোন নিজের ফুফু নিজের আত্মীয়াদেরকে বেঁধে রাখবে এই আশঙ্কায় যে তারা দার্জালের বাহিনীতে গিয়ে যোগ তো দার্জালের ফেতনা থেকে বাঁচতে চাইলে নারীর ফেতনা থেকে বাঁচতে হবে যে একবার নারীর ফেতনায় পা দিয়েছে কশিন কালেও দার্জালের ফেতনা থেকে বাঁচতে পারবে না তো এক হলো সম্পদের ফিতনা এখন নারীর ফিতনা আর এক হলো ভণ্ডের ফিতনা আমার বাপ যদি ভণ্ড হয় তারেও আমি প্রত্যাখ্যান করব আমার উস্তাদ যদি ভণ্ড হয় তাকেও আমি প্রত্যাখ্যান করবো ইব্রাহিম আলেহ ইসলামের বাবা ছিলেন আজোর হকপন্থীরা ভন্ড বাপের সঙ্গে সম্পর্ক রেখেছেন বরং স্পষ্ট বলেছেন ইন্নাবুর আউ মিংকুম মমিম্মা তা আবুদুর রমিংদুন ইল্লাহ বাপ হতে পারো আপন হতে পারো আত্মীয় হতে পারো কিন্তু তোদের সঙ্গেও কোনো সম্পর্ক আমি রাখব না আল্লাকে বাদ দিয়ে যা কিছুর পূজা করেগুলোর সাথেও সম্পর্ক রাখবো তো নিজের স্ত্রীও যদি ভণ্ড হয় তাকেও রাখা যাবে না লুত সালাম তার স্ত্রী ছিলেন ভণ্ড সে স্ত্রীকে নিয়ে পার হয়েছিলেন না রেখে পার হয়েছিলেন আল্লাহ বলেছে খবরদার চলে যাও পিছনে টাকা বানা তোমার বউ সে পাপি সেও আজকে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হবে তো এই কারণে যারা ভণ্ড অর্থাৎ যারা ইমানকে বিক্রি করে দেয় দুনিয়ার কোনো লোভে তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে আর যাবে নাকি কোরআনের মধ্যে আপনি দেখেন মাত্র একজন সাহাবির নাম আছে কয় সাহাবির নাম আবু বকরের নাম নাই ওমরের নাম নাই হাসান হোসাইনের নাম নাই ফাতেমার নাম নাই মাত্র একজন সাহাবির নাম আছে ফালাম্মা কাদা জাইদুম মিনহা ওয়াতারা সেই সাহাবির নাম হলো জায়দ রাজি আল্লাহ তালু উসামার বাবা যায়েদ রাদি আল্লাহ আনহু সেই জায়দের নাম একমাত্র কোরআনে আছে অথচ জায়দ ছিল একটা গোলাম গোলাম বুঝেন সেই যুগে মানুষ কেনা বেচা হতো বাজারে সে ছিল একটা কৃত দাস যাকে বাজারে বিক্রি করা হতো খাদিজা রাজিয়া আল্লাহ আনহা যাকে কিনে নিয়ে এসেছিল পরবর্তীতে রাসুলের খেদমতে যাকে উপহার হিসেবে দিয়েছিল এই এক গোলামের নাম আছে কোরআনে প্রশংসা হিসাবে অপরদিকে আবুল আহাব সম্প্রদায়ের লিডার বড় নেতা তার নিন্দা আছে কোরআনে তো সম্প্রদায়ের বড় নেতা কুরাইশের বড় নেতা হওয়ার পরও কোরআন তার নিন্দা করেছে আর একজন গোলাম হওয়ার পরও কোরআন তার প্রশংসা করেছে দুনিয়ার সবকিছু বৃথা যারা ভণ্ড হয় তারা যদি আবুল আহাবের মতো অনেক স্পেশাল ব্যক্তিত্ব হয় যে কিনা রক্ত সম্পর্কের দিক থেকে রা চাচা তারপরও কোরআন বলে সে ধ্বংস বরং শুধু ধ্বংসই না আসে শীঘ্রই জাহান্নামে নামে প্রবেশ করবে একাই জাহান্নামে নামে যাবে না তার বউরে নিয়ে জাহান্নামে নামে যাবে তো আজ আলোচনা আর দীর্ঘ করব না কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আর শুরুতে তো মাইকের ব্যাপারে অভিযোগ জানালামই এই তিনটা ফেতনার ব্যাপারে আমি বিশেষভাবে যারা ইসলামের বিজয়ের হতে চাই আমরা যারা দাজ্জালের থেকে বাঁচতে চাই আমরা যারা যুগের অন্ধকার থেকে নিরাপদে রেখে আলোর পথে নিতে চাই আমরা নিজেরাই যদি ফেতনায় পড়ে যাই উম্মতকে বাঁচাবে কে এই কারণে যারা আছেন সকলে নিয়াত করেন পারবেন না সকলে নিয়াত করতে পারবেন কে একটু হাত তুলে দেখিয়ে দেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহ এই তিন ফিতনা থেকে আমি বেঁচে থাকবো আল্লাহ এক হলো সম্পদের ফিতনা এক হলো নারীর ফিতনা আর এক হলো দুনিয়ার সকল ভন্ডের ফিতনা আল্লাহ সবাইকে হেফাজত যতই কষ্ট হোক এই কষ্টের কারণে আমার আপনার মর্যাদা ফেরেস্তা তাদের নারীর প্রতি কোনো আকর্ষণ নাই ফেরস্তার খাবারের লোভ নাই খাবারের চাহিদা নাই ফেরেস্তার দুনিয়ার আমাদের যে আকর্ষণ যে চাহিদা এগুলো কোনোটাই নাই এ কারণে কিন্তু আল্লাহ তারা জান্নাতের জন্য বানিয়েছে আরে বলে না অথচ এবাদত কি ফেরা বেশি করে না আপনারা বেশি করেন কত বেশি মিলিয়ন মিলিয়ন গুণ বেশি তারপর এই যে মুরব্বীরা যারা আছেন ইনশা আল্লাহ আপনারা কি যাবেন না জান্নাতে আপনারা যাবেন আসমানের যাবে না কেন আপনাদের এবাদত বেশি আরে না আপনারা নফসের বিরুদ্ধে কষ্ট করেছেন দুনিয়ার সব তাগুতের বিরুদ্ধে জিহাদ করতে হয় এর মধ্যে একটা তাগুতের নাম নফস নফসও কিন্তু তাগুত এ কারণে কথাও বলা হয়েছে কারণ সব তাগুতের বিরুদ্ধে অনেকে জিহাদ করে কিন্তু ভিতরে যে আছে এটাকে অনেকে মনে করে না কিন্তু এটার বিরুদ্ধেও জিহাদ চালিয়ে যেতে হবে তো শুধুমাত্র নিজেদের নফসকে দমন করি আমরা আর এই নফসকে দমন করতে গিয়ে আমাদের বড় কষ্ট হয় এই কষ্ট আমি আপনি বুঝবো না যেই কষ্টে পড়েছে সে বুঝবে এই যে মানুষ আত্মহত্যা করে এমনি কিন্তু করে না তার কাছে পুরো জীবনটাই অনর্থক মনে হয় তো এরপরও যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র জান্নাতের লোভে একমাত্র জান্নাতের হুরের লোভে দুনিয়ার এগুলোকে ছাড়ে আল্লাহ তালা শুধু জান্নাতেই তাকে শান্তি দিবেন না বরং হাদিসের মধ্যে আছে কেউ যদি কোনো নারীর দিকে হাদিসটা খেয়াল করবেন কেউ যদি কোনো নারীর দিকে সুযোগ ছিল তাকানোর তারপর একমাত্র আল্লাহর ভয়ে তাকায়নি আল্লাহ সঙ্গে সঙ্গে তার অন্তরে এমন একটা স্বাদ দান করেন যেটা সঙ্গে সঙ্গে সে নিজের ভেতর অনুভব করতে পারে আজকে ট্রাই করে দেখেন পরীক্ষা হিসাবে না যে আল্লাহ একটু পরীক্ষা করে দেখি একটু সার লাগে দেখি পরীক্ষা হিসাবে না বাপমা জেনে যাবে এজন্য না একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একটা নারীর দিকে সুযোগ আছে তাকানোর তারপর তাকাবেন না আল্লাহর অস্তে নজরকে নিচে রাখবেন দেখবেন অন্তরের মধ্যে কি সাদ আল্লাহ তালা আপনাকে দান করেন মানুষ যে আল্লাহর ওলি হয় এভাবেই হয় হাদিসে আছে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদার নাস হারাম থেকে বাঁচো কবিরাগুনা থেকে বাঁচো সবচেয়ে বড় বুজুর্গ এবং এবাদত গুজার তুমি হয়ে যাবা তার মানে তাহাজুদের যারা আপনার মর্যাদা যতটুকু বাড়বে আউ জিকির আজকার নফল ইবাদতের দ্বারা আপনার মর্যাদা যতটুকু বাড়বে আল্লাহর জন্য হারাম ছাড়ার দাঁড়ের চাইতে বেশি বাড়বে এগুলো হলো বাজারের পণ্য কিনবেন কিন্তু কিনে যেই ব্যাগে রাখবেন ব্যাগের নিজ ছেড়া যখন ঘরে আসবেন পাবেন কিছু তো নিজ যদি ছেঁড়া থাকে যদি গুণা থাকে তাহলে আমল তো অনেক করবেন পরকালে গিয়ে দেখবেন আড্ডা কারণ এক এক গুনা এক এক আমলের বরবাদ করে দেয় যেমন হাদিসে আছে ইয়া কুমল হাসাদ তোমরা হিংসা থেকে বেঁচে থাকো হাসাদ হাসানাত নারুল হাতাবা হিংসা নেক আমল কেমন ভাবে পুড়িয়ে ফেলে আগুন যেভাবে লাকড়িকে পুড়িয়ে ফেলে একটা গুনাহের এক্সাম্পল এরকম বহু গুণা আছে এক একটা গুণা করে নেক আমল পুড়তে থাকে পুড়তে পুড়তে এক পর্যায়ে গিয়ে কিছুই থাকবে না এই কারণে নেক আমল যদি কমও হয় শুধু ফরজ ওয়াজিব পারেন অন্যগুলো বেশি একটা পারেন না তারপর আল্লাহর অস্তে কবিরা গুনা থেকে বেঁচে থাকেন হারাম থেকে বেঁচে থাকেন বিশেষভাবে যুবকদেরকে তিনটা নসিহাত করব নজরকে নিচু রাখবেন দেহের মধ্যে সুন্নতকে ধারণ করবেন সুন্নতি দাঁড়ি রাখবেন তো ইনশাল্লাহ আরে রাখবেন তো আমাকে সন্তুষ্ট করার জন্য না কাকে সন্তুষ্ট করার জন্য কারণ কেয়ামতের দিন এই চেহারা নিয়ে আল্লাহর সামনে যাবেন যদি চেহারা আজকে পাপিদের মতো থাকে আল্লাহর সামনে এই চেহারাটাই প্রদর্শিত হবে চেহারাটা যদি নবীর মতো সুন্দর থাকে ইনশা আল্লাহ নবী আপনাকে দেখবে আপনাকে সহজেই চিনবে আপনার জন্য সাফাৎ করবে যার যেভাবে মরণ হবে উঠবে আমি জানি না আমার কখন মরণ হবে এজন্য চেহারাটা আল্লাহর রস্ত নবীর মতো বানাবো ইনসাল দেহের মধ্যে সুন্নত ধারণ করব। আপনার পোশাক যতটা সুন্নতি পোশাক হবে তত বেশি গোনা থেকে বেঁচে থাকা সহজ হবে পরীক্ষা করে দেখেন নিজে শার্ট প্যান্ট পরে আপনি দশ দিন চলবেন এরপর আপনি পাঞ্জাবি পায়াজামা আরো ভালো হয় যদি পারলে জুব্বা আরো ভালো হয় যদি সবসময় টুপি আরো ভালো হয় সঙ্গে মিলিয়ে দেখেন পাগড়ি পরীক্ষামূলকভাবে দশটা দিন করে দেখেন আপনি দেখবেন গুণা থেকে বেঁচে থাকে কত সহজ হয় আগে নারীরা কথা বলতে আপনাকে এসে পেছনে কথা বলার জন্য আপনাকে আরো উৎসাহ দিত বা গায়ে পরে এসে কথা বলতো যখন পোশাক পাল্টে ফেলবেন দেখবেন তারা কথা বলতে আসবে না কি হবে না এমন দূর থেকে দেখলেই হুজুর মানুষ ওনারা বিরক্ত করা যাবে না সালাম আলাইকুম হুজুর গেলাম আগ থেকে চলে যাবে পোশাক যত বড় হবে সুন্নত দেহে যত বেশি আসবে তত ইনশাল্লাহ গুনা থেকে বাচ্চা সহজ হবে বিশ্বাস না হলে একটু পরীক্ষা করে দেখেন যদি পরীক্ষায় আপনাদের রেজাল্ট খারাপ আসে পড়ার দরকার নাই যদি ভালো আসে আর গুনা থেকে বাঁচতে তো সবাই চান না চান না থেকে বাঁচতে যেহেতু গুনা থেকে বাঁচতে চান সুন্নতকে ধারণ করেন খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ প্রথম কয়েকদিন খারাপ লাগবে এটা সত্য খারাপ লাগবে আপনি দাঁড়িয়ে প্রথম কিছুদিন একটু খারাপ লাগবে মানুষ কিছু কথাবার্তা বলবে কি রে জঙ্গি হয়ে গেলি গেলি আবার দলে মিশে মৌলবাদীদের খপ্পরে পড়লি সবাই সন্দেহ করবে প্রথম ধাপে একটা ধাক্কা আসে জীবনের সব লাইনে প্রেম করতে গেলেও একটু ধরা টরা খাওয়া লাগে না মাঝে মধ্যে কিন্তু অবিচল থাকলে এক পর্যায়ে দেখা যায় সেই প্রেমিকা ঘরের বউ হয়ে চলে আসে তা আল্লাহর প্রেমেও যদি আপনি পড়েন যদি দিনের প্রতীকগুলোকে ধারণ করে একটু কথা শোনা লাগবে বেশি দিন না ইনশাআল্লাহ আল্লাহ তালা পরীক্ষা করবেন একটু দেখবেন যে মানুষের কথার কারণে কি আল্লাহর কথাটা ছেড়ে দেন কি না যখন আল্লাহ দেখবেন না আপনার প্রেম সত্য মানুষের কথা কেন গোটা দুনিয়ার লাথি মেরে হলেও আল্লাহর কথাকে আপনি ঠিকই সম্মান দেন আল্লাহ তখন সব সহজ করে দিবেন তখন দেখবেন সবাই আপনাকে সম্মান দিবে আজকে আপনি সুন্নতি লেবাস ধারণ করেন দেখবেন বন্ধুদের মধ্যেও সম্মানিত হবেন সবাই আপনাকে সম্মানের চোখে দেখবে বিশেষ হয় না সবাই দেখবে ইনশাল্লাহ বংশের লোকেরা পরিবারের লোকেরা সবাই তো গোনা থেকে বাঁচার জন্যই কয়েকটা পরামর্শ আমি দিয়ে গেলাম এখনো বেশি বেশি সুন্নত ধারণ করা তাকনুর উপর কাপড় পরিধান করবেন নিয়মিতভাবে শুধু নামাজের সময় না আর একটা বলেছে গুনাহের উপকরণ থেকে দূরে থাকবেন একাকিত্বে যদি সময় কাটালে খারাপ খেয়াল আসে একাকে বেশি সময় কাটাবেন না মানুষের মধ্যে থাকবেন যখন ঘুমাতে যাবেন বেশি ঘুম না আসলে বিছানায় যাবেন না বিছানায় যাওয়ার পরও আপনার হাতের ডিভাইস এগুলো যদি গুনাহের কারণ হয় এগুলোকে বিছানায় নেবেন না যদি এমন হয় স্মার্টফোন থাকলে আপনার গুনা হয়ে যায় মাঝে মধ্যে প্রয়োজনে কয়েকদিনের জন্য স্মার্টফোনটা ছেড়ে দেন নর্মাল বাটন ফোন ব্যবহার করেন আল্লাহ তালী ইনশাল্লাহ আপনার জন্য গুণা থেকে বেচে বেঁচে যাওয়া সহজ করে দিবেন এই যুক্তি এত বেশি আর শুনতে গান দেখা লাগে কি হয় না ইউটিউবের মধ্যে ফেসবুকে আপনি ভালো ভালো লেখকদের লেখা পড়েন মাঝখানে ওই নষ্ট নষ্ট অ্যাড চলে আসবে ওই একটা দুইটা অ্যাড দেখেও আপনার অন্তর কখনো ফেতনায় পড়ে যেতে পারে কখন যে অন্তর কোন দিকে ঘুরে যায় কিচ্ছু বলা যায় না ভালো একটা দৃশ্য যেমন ভালো একটা কথা যেমন মানুষের অন্তরকে পাল্টে দেয় হাজার হাজার কথা অনেক সময় কাজ হয় না একটা বাক্য জীবনকে পরিবর্তন করে দেয় উল্টাটাও আবার হয় একটা নারীর দিকে একটা দৃষ্টি মানুষকে ইমান থেকে সরিয়ে দেয় তো এই কারণে গুনাহ থেকে বাঁচবেন ইনশাল্লাহ আজকে নারীর ফেতনা থেকে বাঁচার প্র্যাকটিস করেন ইনশাল্লাহ দাজ্জাল এসো আপনাকে ফাঁদে ফেলতে পারবে না যে নারীর ফেতনা থেকে বাঁচতে পারে সে দুনিয়ার সব ফেতনা থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো এগুলো সঠিকভাবে জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন ওয়ুদ আওয়ান